এইবার আসছি তাহলে সাবট্রাকশন অফ ইন্টিজার কীভাবে করবো সেটা, ঠিক আছে? তাহলে দেখো, ধরো আমাকে বললো সাবট্রাক্ট, প্রথমটা ধরো লিখলাম, সামগুলো আগে লিখে দিই। হ্যাঁ, ওকে, তাহলে দেখো দিজ আর দ্য ফাইভ সামস দ্যাট উই উইল ট্রাই টু সলভ। ওকে, তো ফার্স্ট অফ অল বলেছে মাইনাস নাইন ফ্রম মাইনাস ফাইভ, তারপরে মাইনাস ফাইভের থেকে মাইনাস নাইনকে মাইনাস করবো, ঠিক আছে? তাহলে লিখবো কীভাবে, তাহলে ওয়ান একটা করি, তাহলে ফ্রমের যেটা পরে থাকে সেটা সবসময় আগে আসে, তাহলে কী লিখবো, মাইনাস ফাইভ মাইনাস মাইনাস নাইন, ঠিক আছে? মাইনাস ফাইভের থেকে মাইনাস নাইনকে মাইনাস করতে বলা হয়েছে, তাহলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানেও মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস ফাইভ প্লাস নাইন, ক্লিয়ার? এই দেখো ব্র্যাকেট রিমুভালটা কী করলাম, সামনে কিছু নেই মানে এখানে প্লাস আছে, ইমাজিন করে নাও এখানে প্লাস আছে, তাহলে ইমাজিন করে নাও এখানে প্লাস আছে, সামনে কিছু নেই মানে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে এটা হয়ে গেল আমাদের ব্র্যাকেট রিমুভাল। এবার কী হবে, এবার হয়ে যাবে হচ্ছে কোনটা, এবার অপারেশন, এবার অপারেশনটা কী হবে, তাহলে অপারেশন হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে অপারেশন হয়ে যাবে মাইনাস, বোঝা গেল, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে অপারেশন। তাহলে করো, নাইন মাইনাস ফাইভ করলে কত আসে, ফোর, তাহলে ফোরটা বসো। এবার অ্যান্সারের সাইন কী হবে, বড়টার আগে যে সাইন, তাহলে বড়টাকে এখানে নাইন, গ্রেটার অ্যাবসলিউট ভ্যালু নাইন, তাহলে নাইনের আগে যে সাইন আছে প্লাস সাইন, সেটাই হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে? তাহলে মাইনাস ফাইভের থেকে মাইনাস নাইনকে মাইনাস করলে কত আসে আমাদের, ফোর, বোঝা গেল? আচ্ছা নেক্সটটা দেখো, আরও ক্লিয়ার হবে। মাইনাস টোয়েন্টি ফ্রম সেভেন, তাহলে সেভেন আগে বসবে, সেভেনের সামনে কিছু নেই মানে ওটা অ্যাকচুয়ালি প্লাস সেভেন, মাইনাস মাইনাস টোয়েন্টি, সেভেনের থেকে মাইনাস টোয়েন্টিকে মাইনাস করবো, সেভেনের থেকে মাইনাস টোয়েন্টিকে মাইনাস করবো, তাহলে কী হবে, প্রথমে সামনে কিছু নেই মানে ইমাজিন করো প্লাস আছে, তাহলে কী হবে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস সেভেন মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি, তাহলে অপারেশনটা কী হবে, প্লাসে প্লাসে কী হয়ে যায় প্লাস, তাহলে অপারেশন হবে প্লাস, তার মানে সেভেন প্লাস টোয়েন্টি কত হয়ে যাবে, টোয়েন্টি সেভেন, তাহলে এখানে বসিয়ে দিলাম কত, টোয়েন্টি সেভেন, বড়টার আগে কী সাইন, বড়টার আগে প্লাস সাইন, তাহলে অ্যান্সার হয়ে যাবে প্লাস টোয়েন্টি সেভেন, ক্লিয়ার? পুরো বোঝা গেল এটা। থার্ড সামটা দেখো, থার্ড সামটা বলেছে, এই থার্ড সামটা হচ্ছে এইটা, থার্টি ফাইভ ফ্রম মাইনাস ফিফটি, তার মানে মাইনাস ফিফটি আগে বসাবো, মাইনাস কিছু নেই মানে সামনে প্লাস থার্টি ফাইভ, এই যে থার্টি ফাইভ ফ্রম মাইনাস ফিফটি, তাহলে মাইনাস ফিফটি আগে বসবে মাইনাস প্লাস থার্টি ফাইভ, ক্লিয়ার? তাহলে এবার সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফিফটি, মাইনাস প্লাসে মাইনাস থার্টি ফাইভ, এটা হয়ে গেল আমাদের ব্র্যাকেট রিমুভাল। এবার নেক্সটটা কী হবে, কী অপারেশন, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে প্লাস করে দাও, ফিফটি আর থার্টি ফাইভকে প্লাস করো কত আসবে, ফাইভ, এইটটি ফাইভ, তাহলে অ্যান্সার আসবে কত, এইটটি ফাইভ, বড়টার আগে মাইনাস সাইন, তাহলে আমাদের অ্যান্সারের আগেও কী হয়ে যাবে, মাইনাস সাইন, মাইনাস এইটটি ফাইভ হয়ে যাবে আমাদের অ্যান্সার, ক্লিয়ার? বোঝা গেল এটা। তাহলে ফোর্থ সামটায় আসি, ফোর্থ সামটা বলেছে হচ্ছে মাইনাস ফর্টি ফ্রম মাইনাস সিক্সটি, তার মানে কী হবে, মাইনাস ফর্টি ফ্রম মাইনাস সিক্সটি, তাহলে মাইনাস ফর্টি ফ্রম মাইনাস সিক্সটি, তার মানে মাইনাস সিক্সটি থেকে মাইনাস ফর্টিকে আমরা মাইনাস করে দেবো, তাহলে এখানে কিছু নেই মানে সামনে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কত হবে, মাইনাস সিক্সটি, আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে এখানে, ব্র্যাকেট রিমুভাল প্লাস ফর্টি, তাহলে প্রথমটা হয়ে গেল আমাদের ব্র্যাকেট রিমুভাল। এবার কি সাইন অফ দ্য মানে কি অপারেশন করবো আমরা, মাইনাস প্লাসে কী হয় মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে কী হয় মাইনাস, তাহলে আমরা অপারেশন কী হবে মাইনাস করবো, তাহলে সিক্সটি আর ফর্টি মাইনাস করে দাও কত আসে, জিরো, টু, টোয়েন্টি, তাহলে বসিয়ে দাও টোয়েন্টি, বড়টার আগে যে সাইন সেটাই বসবে অ্যান্সারে, তাহলে বড়টার আগে কী সাইন আছে, সিক্সটির আগে মাইনাস, তাহলে অ্যান্সারও কী হবে মাইনাস সিক্সটি, বোঝা গেল? আচ্ছা আরেকটা সাম দিয়েছিলাম, ফাইভের সামটা এখানে দেখিয়ে দিচ্ছি, ওটা ফাইভের সামটা বলেছে টোয়েন্টি টু ফ্রম মাইনাস নাইন, বলেছে টোয়েন্টি টু ফ্রম মাইনাস নাইন, এখানে দেখাচ্ছি, হ্যাঁ, তার মানে মাইনাস নাইন মাইনাস প্লাস টোয়েন্টি টু, ঠিক আছে, করে দিলাম ব্র্যাকেট, টোয়েন্টি টুর সামনে কিছু নেই মানে প্লাস সাইন অবভিয়াসলি, তাহলে এখানে কী হবে, প্রথমে প্লাসে মাইনাসে মাইনাস নাইন, মাইনাস প্লাসে মাইনাস টোয়েন্টি টু, এবার অপারেশন কী হবে, অপারেশন হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে করে এখানে নাইন আর টোয়েন্টি টু অ্যাড করে দাও, তার মানে কত আসবে, থার্টি ওয়ান, ঠিক আছে, তাহলে বসিয়ে দিলাম এখানে থার্টি ওয়ান, তাহলে বড়টার আগে কী সাইন, মাইনাস সাইন, তাহলে এখানেও হয়ে যাবে মাইনাস, ক্লিয়ার? তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, মাইনাস থার্টি ওয়ান, বোঝা গেল? তার মানে টোয়েন্টি টু এর থেকে যদি আমরা মাইনাস নাইন সাবট্রাক্ট করি, তাহলে কী হয়ে যাবে, টোয়েন্টি টু এর থেকে মাইনাস নাইন সাবট্রাক্ট করলে, এই সরি,
মানে মাইনাস নাইন এর থেকে 22 সাবট্রাক্ট করলে কত হয়ে যাবে, মাইনাস 31, মানে মাইনাস নাইন থেকে তুমি আরো 22 কে কমিয়ে দিচ্ছ, তাহলে আরো কমিয়ে দাও, কমিয়ে দাও, কমাতে কমাতে কোথায় পৌঁছে যাবে, মাইনাস 31। বুঝে গেল সাবট্রাকশনটা? আচ্ছা এইবার আসি মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ ইন্টিজার্সে। ঠিক আছে, তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট টু বি নোটেড সেটা হচ্ছে এখানে ফাইনাল অ্যান্সারের যে সাইনটা সেটা কিন্তু গ্রেটার অ্যাবসোলিউট ভ্যালুর সাইন হয় না, এটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ নট ডিটারমাইন্ড বাই ইউজিং দ্য সাইন অফ ইন্টিজার হ্যাভিং গ্রেটার অ্যাবসোলিউট ভ্যালু। কিরকম, এখানে একটাই রুল, তাহলে এখানে রুলটা কি, যেটা ব্র্যাকেট রিমুভালের রুল সেটাই হচ্ছে এখানে অ্যান্সার বানানোরও সেম রুল। তার মানে এখানে একটাই রুল ফলো হয়, দের ইজ ওনলি ওয়ান রুল, সেটা কি, প্লাস ইনটু প্লাস করলে সবসময় কি হয়ে যাবে, অ্যান্সার প্লাসে আসবে, মাইনাস ইনটু মাইনাস করলে সবসময় কি হয়ে যাবে, অ্যান্সার প্লাসে আসবে। ঠিক আছে, সে বড় থাকুক ছোট থাকুক ম্যাটার করবে না, মাইনাস ইনটু মাইনাস হচ্ছে প্লাসে আসবে। সেমভাবে যদি আমি বলি প্লাস ইনটু মাইনাস, তাহলেও কত হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস ইনটু প্লাস কত হয়ে যাবে, মাইনাস ইনটু প্লাস হয়ে যাবে মাইনাস। ক্লিয়ার? তাহলে দিস ইজ দ্য মেন রুল ফর সলভিং মাল্টিপ্লিকেশন অ্যান্ড সেম ইজ ফর ডিভিশন। তাহলে ডিভিশনের ক্ষেত্রেও কী হবে, যদি আমি বলি এখানে প্লাস ডিভাইডেড বাই প্লাস কী হয়ে যায়, সবসময় প্লাসেই আসে। ঠিক আছে, মাইনাস ডিভাইডেড বাই মাইনাস কী হয়ে যায়, প্লাসেই আসে, মাইনাস ডিভাইডেড বাই প্লাস কী হয়ে যায়, মাইনাস হয়, এবং প্লাস ডিভাইডেড বাই মাইনাস কী হয়ে যায়, মাইনাস হয়। ঠিক আছে, তাহলে এইটা একদম যেন সবার মাথায় ক্লিয়ার থাকে, বোঝা গেল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে অ্যান্সারের সাইন কখনোই অ্যাবসলিউট ভ্যালু দেখে হয় না, বোঝা গেল। তাহলে চলো আমরা ট্রাই করি সলভ করা। আচ্ছা ধরো এরকম বললাম, প্লাস ফোর ইন্টু প্লাস ফাইভ, তাহলে কী হয়ে যাবে, সিম্পল, ফোর ইন্টু ফাইভ করে দাও 20, প্লাসে প্লাসে কী হয়, প্লাস। ঠিক আছে, আবার বলছি ফোর ইন্টু ফাইভ করে বসিয়ে দাও 20, প্লাস ইন্টু প্লাস করলে কী হয়, প্লাস। ঠিক আছে, কোনো বড় ছোটো দেখার গল্প নেই। ধরো বললাম মাইনাস ফোর ইন্টু মাইনাস সিক্স কত হবে, ফোর ইন্টু সিক্স কত হয়, বসিয়ে দাও 24, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস। দেখো খুব ইম্পর্টেন্ট, ফোর ইন্টু সিক্স 24, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস। এখানে কিন্তু দেখবো না যে দেখো এখানে মাইনাস সিক্স আছে, মাইনাস সিক্সের অ্যাবসলিউট ভ্যালু বেশি তাই অ্যান্সারের সাইনও মাইনাস, দ্যাট ইজ টোটালি রং ফর মাল্টিপ্লিকেশন, দ্যাট ইজ টোটালি রং ফর মাল্টিপ্লিকেশন, বোঝা গেল। এখানে জাস্ট কী দেখবো, ফোর ইন্টু সিক্স 24, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, সেমভাবে যদি আমি বলি সেভেন্টিন ইন্টু মাইনাস থ্রি, তাহলে কত হবে, সেভেন্টিন থ্রি জার 51, তাই তো, থ্রি সেভেন জার 21, টু থ্রি ওয়ান জার 2+1, টু প্লাস থ্রি 5। ঠিক আছে, তাহলে দেখো প্লাসে মাইনাসে সেভেন্টিনের আগে কিছু নেই মানে কি, ওটা অ্যাকচুয়ালি প্লাস 17, ওর আগে কিছু নেই মানে অ্যাকচুয়ালি প্লাস 17, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস। তাহলে দেখো বড়টার আগে প্লাস আছে, তাও অ্যান্সার মাইনাস হলো, কারণ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু দেখে অ্যান্সার বসে না। ক্লিয়ার ব্যাপারটা, মাইনাসের ক্ষেত্রে এই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু দেখে অ্যান্সার বসে না, জাস্ট প্লাস ইন্টু মাইনাস ইকুয়ালস টু মাইনাস ইরেসপেক্টিভ অফ অ্যাবসলিউট ভ্যালু। ঠিক আছে, সেমভাবে যদি আমি করি ধরো মাইনাস 14 ইন্টু 2, তার মানে অ্যাকচুয়ালি কী, এটা মাইনাস 14 ইন্টু প্লাস 2, তাহলে 14 টু জার কত, 28, মাইনাসে প্লাসে মাইনাস। ঠিক আছে, পুরো ব্যাপারটা বোঝা গেল, তাহলে দিস ইজ দ্য ওয়ে টু সলভ মাল্টিপ্লিকেশন। সেম ওয়ে আমরা ডিভিশন সলভ করার সময় অ্যাপ্লাই করব। ধরো একটা ডিভিশন দিয়েছে আমাকে, এবার বলেছে মাইনাস 65 ডিভিশন 13, তাহলে আমি কী করবো, মাইনাস 65 বাই 13, 13 এর সামনে কিছু নেই মানে কি, প্লাস, তাহলে 13 কত স্যার, 5 স্যার, আর প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস, তাহলে অ্যান্সার হয়ে যাবে মাইনাস 5। ক্লিয়ার হলো? দেখো বড়টার আগে মাইনাস সাইন আছে বলে মাইনাস বসবে, এরকম কিন্তু ব্যাপারটা না, কী হলো ডিভিশনে জাস্ট প্লাসে মাইনাসে মাইনাস, কোনো ছোট বড় দেখার দরকার নেই। ঠিক আছে, ছোট বড় অ্যাবসলিউট ভ্যালু শুধু কার ক্ষেত্রে দেখবো, অ্যাডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে। তারপর ধরো আমাকে দিয়েছে এর আগে মাইনাস 12 ডিভিশন মাইনাস 12, তা আমি কীভাবে লিখবো, মাইনাস 12 বাই মাইনাস 12, তাহলে 12 ওয়ান জার 12, মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস 1, বোঝা গেল, মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস 1। ওকে, নেক্সট ধরো আমি দেখি যে এরকম ধরো দিয়েছে একটা 0 ডিভাইডেড বাই মাইনাস 2, তার মানে কত হবে, 0 বাই মাইনাস 2, 0 ডিভাইডেড বাই সামথিং ইজ 0, তাহলে 0 কি কোনো সাইন হয়, সাইন হয় না, বিকজ 0 ইজ নিউট্রাল ইন্টিজার, ইট ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ, তাহলে জিরোর ক্ষেত্রে আর কোনো সাইন আলাদা করে আমরা বসাবো না।
তো এরকম দিয়েছে 28 ডিভিশন মাইনাস 7, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে 28 বাই মাইনাস 7, তাহলে 7 ওয়ান দা 7, 7 ফোর দা 28, 28 এর সামনে কিছু নেই মানে কি অ্যাকচুয়ালি প্লাস, তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে মাইনাস 4। দেখো 28 বড় অ্যাবসলিউট ভ্যালু, ওর আগে প্লাস সাইন বলে প্লাস সাইন, এগুলো কোথায় হয়, এগুলো অ্যাডিশন সাবট্রাকশনে, ডিভিশনে তা হয় না। মাল্টিপ্লিকেশন ডিভিশনে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, ওটাই সাইন বসে যাবে, কোনো অ্যাবসলিউট ভ্যালু বড় ছোট আমরা এখানে দেখবো না। বোঝা গেল তাহলে, তাহলে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন ক্লিয়ার একদম? তাহলে এটা ক্লিয়ার হলে আমরা একটু সিম্পলিফিকেশনে ফোকাস করতে পারবো। ওকে আচ্ছা, এইবার আসছি তাহলে সিম্পলিফিকেশন অফ ইন্টিজার্স। ওকে তো সিম্পলিফিকেশন মানে আমাদের একটা রুল ফলো করতে হবে, সেটা কি বিওডি এম এ এস রুল। ওকে এটা কি, এটা হচ্ছে একটা অর্ডার অফ ফলোয়িং অপারেশন। বোঝা গেল, এটা হচ্ছে একটা অর্ডার অফ ফলোয়িং অপারেশন, এটাও আমরা শিখেছি। তাহলে বি ফর কি হয় ব্র্যাকেটস, ও ফর কি হয় অফ, অফ ইজ জাস্ট লাইক মাল্টিপ্লিকেশন। ওকে অফ ইজ জাস্ট লাইক মাল্টিপ্লিকেশন, কিন্তু অফটা যদি থাকে তাহলে আমরা আগে অফ সলভ করবো পরে মাল্টিপ্লিকেশন করবো, ঠিক আছে। ডি স্ট্যান্ডস ফর ডিভিশন, এম স্ট্যান্ডস ফর মাল্টিপ্লিকেশন, এ স্ট্যান্ডস ফর অ্যাডিশন, আর এস স্ট্যান্ডস ফর সাবট্রাকশন। বোঝা গেল? আচ্ছা এবার ব্র্যাকেটের মধ্যেও আবার প্রেফারেন্স আছে, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে এইটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, অথবা অর রাউন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অর রাউন্ড ব্র্যাকেট, ঠিক আছে। আচ্ছা এইটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট অথবা কার্লি ব্র্যাকেট, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট অথবা কার্লি ব্র্যাকেট। এইটাকে বলা হয় কি থার্ড ব্র্যাকেট অর স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে। আর এইটাকে বলা হয় কি, এইটাকে বলা হয় বার অর ভিনকিউলাম, ঠিক আছে, কি বলা হয় বার অথবা ভিনকিউলাম। এবার ব্র্যাকেটের একটা অর্ডার আছে, তাহলে অর্ডার অফ ব্র্যাকেটটা শিখে নিই আমরা এখানে। তাহলে অর্ডার অফ ব্র্যাকেটস একদম ফার্স্টে ইউজ হয় হচ্ছে, একদম প্রথমে আসে হচ্ছে ভিনকিউলাম। যদি একটা অঙ্কে ভিনকিউলাম থাকে তাহলে সবার আগে আমরা ভিনকিউলাম সলভ করবো, ঠিক আছে। অর্ডার অফ রিমুভিং, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি অর্ডার অফ রিমুভিং ব্র্যাকেটস, কোন ব্র্যাকেটটা আগে রিমুভ করবো কোনটা পরে। আসলে সবার ফার্স্টে কি আসে ভিনকিউলাম, ভিনকিউলামের পরে কি আসে ফার্স্ট ব্র্যাকেট আসে, তারপরে কি আসে সেকেন্ড ব্র্যাকেট আসে, তারপরে কি আসে থার্ড ব্র্যাকেট আসে, ক্লিয়ার? এই অর্ডারে চলবো। এবার ব্র্যাকেটের ইন্টারেস্টিং ব্যাপারটা কি, ব্র্যাকেটের বাইরে যা থাকে সেইটার হিসেবে ওর সাইন চেঞ্জ হতে থাকে। বোঝা গেল? তাহলে রুল টু রিমুভ ব্র্যাকেট, এটা একটু আগে শিখেছি, সেই একই রুল আমরা কিন্তু এখানেও ফলো করব। তাহলে চলো দেখি কীভাবে। ধরো মাইনাস, ব্র্যাকেটের মধ্যে মাইনাস এক্স আছে, তাহলে ব্র্যাকেট রিমুভ করলে কী হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস এক্স হয়ে যাবে। বোঝা গেল? ধরো এখানে মাইনাস ব্র্যাকেটের মধ্যে শুধু এক্স আছে, তার মানে অ্যাজিউম করে নাও এখানে কিছু নেই মানে কি সাইন, প্লাস সাইন, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস এক্স। বোঝা গেল? এবার ধরে নাও মাইনাস এক্স আছে, তাহলে অ্যাজিউম করে নাও বাইরে কিছু নেই মানে প্লাস সাইন, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস এক্স। বোঝা গেল? এবার অ্যাজিউম করে নাও প্লাস এক্স আছে, ব্র্যাকেটের বাইরেও কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হবে, প্লাসে প্লাসে প্লাস এক্স, ক্লিয়ার? তাহলে দিস ইজ দ্য ওয়ে অফ রিমুভাল অফ ব্র্যাকেট। তাহলে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস সাইন থাকলে ভিতরের যত সাইন আছে সব চেঞ্জ হয়ে যায়, এটাই হচ্ছে মেন রুল। দেখো ব্র্যাকেটে মাইনাস সাইন বাইরে আছে, ভিতরের সাইনটা সঙ্গে সঙ্গে ব্র্যাকেট রিমুভালের সময় চেঞ্জ হয়ে গেল, বাইরে মাইনাস আছে ভিতরে ব্র্যাকেট রিমুভালের সময় চেঞ্জ হয়ে গেল, অথচ বাইরে প্লাস থাকলে কিন্তু সাইনে কোনো চেঞ্জ হয় না। তাহলে এখান থেকে আমরা ইম্পর্টেন্ট যে কনক্লুশনটা ড্র করতে পারি সেটা কি হয়, তাহলে ইন্টারেস্টিং ব্যাপার কি, ইফ দেয়ার ইজ মাইনাস সাইন আউটসাইড ব্র্যাকেট দেন দ্য সাইন ইনসাইড হোয়াইল রিমুভিং দ্য ব্র্যাকেট
चेंजेस, बोझा गेल? তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। একটা সিম্পল এক্সাম্পল দেখি কিভাবে সাইন চেঞ্জ হবে, দেখ তাহলে আমি দেখাই। হ্যাঁ সামটা দেখো, আমাকে বলে দিয়েছি ইভ্যালুয়েট 15 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 8 প্লাস 27 ডিভিশন ফার্স্ট ব্র্যাকেট 2 ইন্টু 8 মাইনাস 7 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমি কিভাবে সলভ করব, দেখো একদম ভিতর থেকে সলভ করতে হবে আমাকে। কোথা থেকে সলভ করব, ফার্স্ট ব্র্যাকেট যেখানে আছে সেখান থেকে, ঠিক আছে? কারণ অর্ডার অনুযায়ী সবার আগে ব্র্যাকেট হবে, বিওডিএমএস। তাহলে সবার আগে ব্র্যাকেটের মধ্যে কোন ব্র্যাকেট আগে সলভ হয়, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে চলো স্টার্ট করি। তাহলে 15 মাইনাস 8 প্লাস 27 ডিভিশন ইন্টু আছে মাইনাস আছে, কে আগে হবে? বডমাস রুল অনুযায়ী মাল্টিপ্লিকেশন আগে হয়। তাহলে 28 যার কত? 16 মাইনাস 7, ক্লিয়ার? থার্ড ব্র্যাকেট। এবার কত হয়ে যাবে, 15 মাইনাস 8 প্লাস 27 ডিভিশন 16 মাইনাস 7 কত হবে, 8 9 10 11 12 13 14 15 16 9। তাহলে এটা হয়ে গেল 9, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার কত আসবে দেখো, 15 মাইনাস 8 প্লাস 27 ডিভিশন 9, প্লাসে প্লাসে প্লাস, ব্র্যাকেট রিমুভ হয়ে গেল। আচ্ছা এবার কার কাজ হবে, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্লাস আছে, ডিভিশন আছে, তো বিওডিএমএস আগে ডি আসে, আগে ডিভিশন পরে অ্যাডিশন। তাহলে আগে এটা সলভ করবো। তাহলে রাফে দেখে নাও, 27 বাই 9 করলে কত হয়, 9 থ্রি জার 27। তাহলে 15 মাইনাস 8 প্লাস 27 বাই 9 করলে কত হয়, 3। ওকে তাহলে 15 মাইনাস প্লাস 8 প্লাস 3 মানে কত, প্লাস 11 হলো। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 15 মাইনাস 11, ব্র্যাকেট রিমুভ হলে দেখো মাইনাসে ভিতরে কিছু নেই মানে প্লাস মাইনাস। তাহলে 15 মাইনাস 11 কত হলো, 4, ক্লিয়ার সবার কাছে? তাহলে পুরো স্টেপ বাই স্টেপ বারবার করে দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এইবার দেখো এইটাকে ইভ্যালুয়েট করতে বলেছে আমাদের। ওকে তাহলে কি আছে, 10 মাইনাস থার্ড ব্র্যাকেট 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 9 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 8 মাইনাস বার, এই দেখো বার চলে এসেছে। তাহলে ভিনকিউলাম এসে গেছে, তাহলে সবার আগে ভিনকিউলাম থেকে শুরু করবো। আর ভিনকিউলাম নিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখাই, ভিনকিউলাম কীভাবে সলভ করে বাকি সব ব্র্যাকেট রিমুভালের মতো। ধরো এখানে মাইনাস ভিনকিউলাম এক্স মাইনাস 2 আছে, তাহলে পরের স্টেপে কী হয়ে যাবে, এটার সামনে কিছু নেই মানে কি অ্যাকচুয়ালি প্লাস। তাহলে পরের স্টেপে কী হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস 2, বোঝা গেল? মাইনাসে প্লাসে মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস 2। তাহলে দেখো ভিনকিউলাম কিন্তু একদম ফার্স্ট ব্র্যাকেটের মতো করেই রিমুভ করবো আমরা, মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে? তাহলে দেখো যদি এরকম করি, মাইনাস ধরো সামনে প্লাস আছে, ঠিক আছে, প্লাস 7 মাইনাস 3 এরকম আছে ভিনকিউলামে, তাহলে কী হবে এটা, এটা ব্র্যাকেট রিমুভ করতে যাবে। ধরো 7 মাইনাস এক্স আছে, তোমার বুঝতে সুবিধা হবে, 7 মাইনাস এক্স আছে, ঠিক আছে? তাহলে ধরো কী হবে, এটা 7 মাইনাস এক্সই রয়ে যাবে, কারণ প্লাসে প্লাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস, বোঝা গেল? তাহলে ভিনকিউলামের রুলটা কিন্তু খুব সিম্পল, যেরকম ফার্স্ট ব্র্যাকেট রিমুভাল বা যে কোনো ব্র্যাকেট রিমুভাল, ভিনকিউলামেও সেরকমই একইভাবে ব্র্যাকেট রিমুভ করবো। সামনে মাইনাস থাকলে ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে রিমুভালের সময়, আর সামনে যদি প্লাস থাকে তাহলে ভিনকিউলাম উঠলেও সাইন চেঞ্জ হবে না। তাহলে চলো সামটা সলভ করি। তাহলে কত হবে, 10 মাইনাস 8 মাইনাস 9 মাইনাস 8, তা দেখো ব্র্যাকেট আগে এটার ভিতরটা সলভ করবো। তাহলে মাইনাস কী হবে, 5 মাইনাস 3 কত, 2, এখনও ভিনকিউলাম আছে এর মাথায়, ঠিক আছে? তাই তো, 5 মাইনাস 3 করলে কত হয়, 2, ওকে ভিনকিউলাম আছে। এবার কী হয়ে যাবে, এবার 10 মাইনাস 8 মাইনাস 9 মাইনাস 8 মাইনাসে প্লাস কিছু নেই মানে সামনে, এখানে ইমাজিন করে নাও কিছু নেই মানে অ্যাকচুয়ালি এখানে প্লাস আছে। তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাস 2। দেখো এবার ভিনকিউলাম রিমুভ হলো, ঠিক আছে? তাহলে 10 মাইনাস 8 মাইনাস 9 মাইনাস 8 মাইনাস 2 কত, 8 মাইনাস 2 হচ্ছে 6। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে 6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে কী হবে, 10 মাইনাস 8 মাইনাস 9 মাইনাস কিছু নেই মানে সামনে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 6, ব্র্যাকেট রিমুভাল হয়ে গেল। তাহলে কত হবে, 10 মাইনাস 8 মাইনাস 9 মাইনাস 6 কত হবে, 9 মাইনাস 6 হয়ে যাবে 3। ওকে তাহলে এবার কত হবে, 10 মাইনাস 8 মাইনাস সামনে কিছু নেই মানে অ্যাকচুয়ালি কি প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 3, ব্র্যাকেট রিমুভ হয়ে গেল। তাহলে 10 মাইনাস 8 মাইনাস 3 করলে কত হয়, 8 মাইনাস 3 করলে
5, 10 মাইনাস 5, তার মানে দেখো মাইনাসে প্লাসে কিছু নেই মানে সামনে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 10 মাইনাস 5, তার মানে কত আসবে অ্যান্সার 5। ক্লিয়ার? স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে বোঝা গেল? তাহলে দিস ইজ দ্য ওয়ে ভিনকুলাম ইজ রিমুভড অ্যান্ড দ্য সাম ইজ সলভড। আচ্ছা আরেকটা সাম দেখাই, এবার এই সামটা দেখো কি বলেছে, মাইনাস 9 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 8 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 24 ডিভিশন ভিনকুলাম 13 মাইনাস 7। তাহলে ভিনকুলাম থেকে শুরু হবে তাই তো? তাহলে চলো লিখি, মাইনাস 9 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 8 প্লাস 24 ডিভিশন, 13 মাইনাস 7 করলে কত হয় 6। ক্লিয়ার? দেখো ডিভিশনে প্লাসে মাইনাসে মাইনাস যা হবে 13 মাইনাস 7 করে 6 প্লাস 6 সেটাই বসে যাবে, ঠিক আছে? কারণ ডিভিশনে কোনো আলাদা করে বড় ছোট সাইন দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে এবার বদমাস রুল অনুযায়ী কী হবে, আগে ডিভিশন হবে, তাহলে মাইনাস 9 মাইনাস মাইনাস 8 প্লাস 24/6 করলে কত হয়, 24/6 করো 6, 4 যা 24, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, তার মানে প্লাসে প্লাসে প্লাস 4, তাহলে প্লাস 4। ক্লিয়ার? তাহলে এবার কত হয়ে যাবে, মাইনাস 9 মাইনাস, এইবার দেখো বাইরে কিছু নেই মানে কি অ্যাকচুয়ালি এখানে কিছু নেই মানে সামনে প্লাস, তাহলে ব্র্যাকেট রিমুভ করো, মাইনাসে প্লাসে মাইনাস 8 প্লাস 4। ক্লিয়ার? ব্র্যাকেট রিমুভ করে দিলাম, সামনে কিছু নেই মানে প্লাস অ্যাজিউম করে নেবে, ব্র্যাকেট রিমুভ করো, প্লাসে মাইনাসে মাইনাস 8, তাহলে মাইনাস 9 মাইনাস, এইবার পুরো ইন্টিজার অ্যাডিশন ইন্টিজার সাবট্রাকশন, মাইনাসে প্লাসে কী হবে অপারেশন এখানে, তাহলে অপারেশন কী হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 8 মাইনাস 4 করলে কত আসবে 4, তাহলে এখানে 4 বসিয়ে দিলাম, বড়টার আগে কি সাইন, বড়টার আগে মাইনাস সাইন, তাহলে বড়টার আগে যা সাইন বসিয়ে দেবে। ওকে দেখো তাহলে ইন্টিজার রুল কিন্তু পুরোপুরি ফলোড হচ্ছে, বড়টার আগে যা সাইন সেটাই এখানে বসবে, কারণ এখানে প্লাস মাইনাস হয়েছিল, এখানে কোনো ইন্টি ডিভিশন হয়নি, তাহলে এবার মাইনাস 9, এবার ব্র্যাকেট রিমুভাল, দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 4। ক্লিয়ার? ব্র্যাকেট রিমুভাল, মাইনাসে মাইনাসে প্লাস, ব্র্যাকেট রিমুভ হয়ে গেল। এবার দেখো সামনে কিছু নেই মানে অ্যাকচুয়ালি প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি, মাইনাস 9 প্লাস 4, এবার আবার অপারেশন কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 9 মাইনাস 4 করলে কত হয় 5, তাহলে 5 বসিয়ে দিলাম, বড়টার আগে কি সাইন আছে এখানে, মাইনাস সাইন আছে, তাহলে অ্যান্সারেও কি হবে মাইনাস, তাহলে আবার অ্যান্সার উইল বি মাইনাস 5। ক্লিয়ার?